প্রথমে আমি ঘর তুলে নেব। এই যে ঘর তুলে নিয়েছি, এখন 20টা চেন তৈরি করে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। এখানে আমি 20টা চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে 1 2 3 তিন নম্বরে গিয়ে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এই যে তিন নম্বরে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনেছি, একটা চেন চেন আর এই যে ডাবল ক্রসেট। তো এখানে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব প্রত্যেকটা চেনে। তো এই যে একটা চেন, একটা, দুটো, তিনটে, তিনটে হয়েছে, এই যে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এটা লাস্ট চেন, এইখানে মোট 20টা ডাবল ক্রসেট হবে। এই যে চেনটা আমি নিয়েছিলাম, এই যে তিনটে, এই যে চেন, একটা, দুটো, এই যে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 15, যে 16, 17, 18, 19। এখানে তাহলে এই যে যে লাস্টে যে যে এই যে চেনটা নিয়েছিলাম, চেনটা ধরে মোট 19টা ডাবল ক্রসেট হয়েছে। এইখানে আমি দুটো চেন নেব। এই যে এখানে 19টা আমি ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এখন দুটো চেন নেব, একটা, দুটো। দুটো চেন নেওয়ার পরে আমি এই যে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেব। তো এই যে যে চেনটা, চেনটার নিচে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এই যে একটা, এইখানে আবার আরেকটা ডাবল ক্রসেট বুনে নেব। এই যে দুটো, তাহলে এখানে আমার তিনটে চেনটা ধরেছি, তিনটে, একটা, দুটো, তিনটে ডাবল ক্রসেট হয়েছে। এখানে প্রত্যেকটা চেনে আমি দুটো করে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে একটা, এইখানে আমি আরেকটা ডাবল ক্রসেট বুনে নেব, দুটো। তারপরে চেনে গিয়ে আমি আবার দুটো ডাবল ক্রসেট বুনে নেব, একটা, এখানে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এই যে দুটো করে ডাবল ক্রসেট বুনে নিয়েছি এক একটা চেনে। তো প্রত্যেকটা চেনে আমি দুটো করে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এটা হচ্ছে লাস্ট চেন, লাস্ট চেন আমি একটা ডাবল ক্রসেট এই যে বুনে নেব। এই যে একটা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি, এই যে এইখানেও আমি এই যে একটা ডাবল ক্রসেট, তাহলে এখানে একটা, একটা, দুটো হয়ে গেল। এই যে দুটো ডাবল ক্রসেট হয়ে গেছে। এখানে আমি তিনটে ডাবল ক্রসেট বুনেছিলাম, তো ওই যে একটা চেনে যে চেনটা রয়েছে আর এখানে একটা ডাবল ক্রসেট বুনেছি,
তাহলে আমার এখানে প্রত্যেকটা চেনে মানে 19টা চেনে আমি এখানে দুটো করে ডাবল করা সেট বুনে নিয়েছি। এখানে মোট 36টা ডাবল করা সেট বুনে নিয়েছি। এইখানে মোট 36টা ডাবল করা সেট হয়েছে 36টা। এখন আমি দুটো চেন নেব, একটা দুটো চেন নেওয়ার পরে এই যে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেব। তো এই যে চেন বুনেছি দুটো, চেনের নিচে আমি একটা ডাবল করা সেট বুনে নেব। তাহলে এখানে আমার দুটো ডাবল করা সেট হয়েছে, একটা দুটো। তো পরের চেনে গিয়ে আমি একটা ডাবল করা সেট বুনে নেব, বুনে নেব। তো এখানে এই যে একই ঘরে আমি দুটো ডাবল করা সেট বুনেছি, পরের ঘরে একটা ডাবল করা সেট বুনেছি। তাহলে এক নাম্বার, দু নাম্বার চেন, তিন নাম্বার চেনে গিয়ে আমি একই ঘরে দুটো ডাবল করা সেট বুনে নেব। এই যে এক, আবার এই ঘরে আমি আবার একটা ডাবল করা সেট বুনে নেব, দুই। তো এই যে আবার এক নাম্বার একটা বুনেছি, দু নাম্বার চেনে একটা বুনে নেব, তিন নাম্বার চেনে আমি দুটো ডাবল করা সেট একই ঘরে বুনে নেব। তাহলে যে একটা দুটো, এই তিন নাম্বার চেনে আমি দুটো ডাবল করা সেট বুনে নেব। আবার এই যে এক, একটা, এই যে এক নাম্বারে চেনে আমি একটা ডাবল করা সেট বুনে নেব, এই যে দু নাম্বার চেনে আমি একটা ডাবল করা সেট বুনে নেব, এই যে তিন নাম্বার চেনে আমি দুটো, এই যে তিন নাম্বার চেনে আমি দুটো ডাবল করা সেট একই ঘরে বুনে নেব। এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। এই যে এক নাম্বার ঘরে একটা ডাবল করা সেট, এই যে দু নাম্বার ঘরে একটা ডাবল করা সেট, এই তিন নাম্বার ঘরে দুটো ডাবল করা সেট। আবার এক নাম্বার ঘরে একটা, দু নাম্বার ঘরে একটা ডাবল করা সেট, তিন নাম্বার ঘরে দুটো ডাবল করা সেট। তাহলে এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। এই যে আমি দুটো করে, এই যে দুটো ডাবল করা সেট নিয়েছি, এইখানে একটা ডাবল করা সেট এই যে বুনে নেব। এটা হচ্ছে লাস্ট চেন, লাস্ট চেনে আমি দুটো ডাবল করা সেট বুনে নেব। এই একই ঘরে আমি দুটো ডাবল করা সেট বুনে নিয়েছি। এই যে এইখানে আমি দুটো ডাবল করা সেট বুনেছিলাম, এই যে এইখানেও দুটো ডাবল করা সেট বুনেছি, এইখানে এই যে একটা ডাবল করা সেট বুনেছি, এইখানে এই যে একটা ডাবল করা সেট বুনেছি। তো এই যে, এই যে দুটো ডাবল করা সেট হয়েছে, এইখানেও এই যে দুটো ডাবল করা সেট হয়েছে। তো এইখানে মোট, এখানে মোট 48টা ডাবল করা সেট রয়েছে, 48টা। আমি এখানে দুটো চেন নেব, একটা দুটো। দুটো চেন নেওয়ার পরে এই যে ঘুরিয়ে নিয়েছি, এই যে একটা ডাবল করা সেট বুনেছি, এখানে এই যে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই যে এখানে সাতটা
ডাবল ক্রসের হয়েছে। এই যে এখানে যে চেন রয়েছে, এই যে চেন, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি। এখন এখানে দশটা চেন বাদ দেব, একটা দুটো তিনটে, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এই যে 11 নম্বর চেনে আমি ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এখানে আমি এই যে 10টা চেন ছেড়ে দিয়েছি হাতের জন্য, এখানে 7টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এবার এইখানে আমি 14টা ডাবল ক্রসেট বুনে নেব। তো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা 13টা 14টা। এখানে আমি 14টা ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা 13টা 14টা, এখানে 14টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখানে আমি 10টা চেন বাদ দেবো। তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এই যে 11 নম্বর চেনে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এইখানে আমি মোট এই যে 7টা ডাবল ক্রসেট বুনেছি, এখানে 7টা ডাবল ক্রসেট বুনেছি, এখানেও ঠিক 7টা ডাবল ক্রসেট আমি বুনে নেব। এটা আমার লাস্ট চেন, এই যে 6 নম্বর গোপালের উপরে টপটা তৈরি করা হয়ে গেছে। যে এই যে এইখানে আমি এই যে 19টা ডাবল ক্রসেট বুনেছিলাম, তারপরে দুটো করে বুনেছিলাম, 36টা ডাবল ক্রসেট হয়েছে। এইখানে মোট 48টা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি, 48টা। তো এখানে 7টা, এখানে 7টা, 14টা এখানে 14টা, তাহলে 28টা এখানে, এখানে 10টা, এই যে এখানে 10টা, এখানে 10টা, তাহলে এখানে 10 10 20টা, তাহলে 48টা। এখানে এখানে মোট 48টা আমার ডাবল ক্রসের এই যে হয়ে গেছে, এখানে 28টা ডাবল ক্রসেট হয়েছে। সেই ডাবল ক্রসেটের উপরে ডাবল ক্রসেট আমি বুনে নেব। তো এই যে চেন, এখানে একটা ডাবল ক্রসেট, পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে যে একটা দুটো প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই তিনটে, এটা
দশটা, এই যে এইভাবে আমি পুরো রাউন্ডটা তৈরি করে নেব। এখানে 28টা ডাবল ক্রসেট আছে, আমি 28টা ডাবল ক্রসেটই বুনে নেব। 27টা, এটা হচ্ছে লাস্ট চেন। এই যে এখানে 28টা ডাবল ক্রসেট হয়েছে। এর নিচে যখন ঘের তৈরি করতে হবে তখন এখান থেকে শুরু করবো।